কিন্তু যতটুকু পড়া ছিল শেষ হয়ে গেল, তাই তো? তাহলে আজকে আমাদের এপ্রিলে পড়াটা শুরু হবে। আর তোমাদের কিন্তু এপ্রিল মাসেই কিন্তু পরীক্ষা, তাই না? তোমাদের তো সিলেবাসের পেছনে মোটামুটি ভাবে সম্ভাব্য একটা ডেট দেওয়াই আছে, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা কিন্তু হবে, সে অনলাইন হোক বা অফলাইনে হোক পরীক্ষা কিন্তু হবে। সুতরাং পড়াগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। তোমাদের আগে আমি 19 পেজ অবধি পড়িয়েছিলাম, তাই তো? তাহলে জিকে বইটা বের করো, তোমাদের তো যেটা জিকে ক্লাস, তাই না? জিকে বইটা বের করে তোমরা পেজ 20 বের করো। সবাই বের করলে চলো এখন আমরা তাহলে পড়াটা শুরু করি। দেখো, গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? আমরা কিন্তু এটা কিন্তু আমরা টুতেও পড়েছি, ভূগোল বইয়েও পড়েছি। গ্রহের কি? গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। তাহলে কি গ্রহরা কি স্ত্রী আর নক্ষত্রা কি অক্ষত্রা কি ঘোরে, তাই তো? গ্রহের আলোবিন্দু স্থির, কিন্তু নক্ষত্রের আর আলোবিন্দু কি মিটমিট করে। আকাশের দিকে তাকালে তোমরা যখন দেখবে যে কতগুলি আলো মিটমিট করছে, যেগুলো মিটমিট করছে সেটা হচ্ছে নক্ষত্র, আর যাদের আলো স্থির তারা হচ্ছে গ্রহ। আমাদের পৃথিবী কি? পৃথিবী হচ্ছে একটি গ্রহ, কিন্তু সূর্য হচ্ছে নক্ষত্র, তাই না? সূর্য ছাড়া পৃথিবীর কাছের অপর নক্ষত্রটি কি? সূর্য ছাড়া পৃথিবীর কাছের অপর নক্ষত্রটি হলো প্রক্সিমা সেন্টোরাই। আকাশের সবচেয়ে বড় নক্ষত্র কোনটি? কালপুরুষ নক্ষত্রমণ্ডলের আদ্রা নক্ষত্র। কালপুরুষ কতগুলি নক্ষত্রের মণ্ডলের সমষ্টি, একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে আমরা একটা শিকারির মতো দেখতে পাই, সেটাই হচ্ছে কালপুরুষ। এর আদ্রা নামে যে নক্ষত্রটি রয়েছে সেটা হচ্ছে সব থেকে উজ্জ্বল এবং সব থেকে বড়। ধ্রুব তারা কি? উত্তর আকাশে যে উজ্জ্বল তারাকে সারা রাত দেখা যায় সেটা হচ্ছে ধ্রুব তারা। ধ্রুব তারার সাহায্যে আগে কি করতো নাবিকরা? দিক নির্ণয় করতো। কোন তারার সাহায্যে দিক নির্ণয় সম্ভব? ধ্রুব তারার সাহায্যে। সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? চৈত্র বৈশাখ মাসে সন্ধ্যাবেলায় উত্তর আকাশে জিজ্ঞাসা চিহ্নের মতো যে সাতটি উজ্জ্বল তারা দেখতে পাওয়া যায় তাকে বলে সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কি? এরকম করে সাতটি তারা, এরকম করে সাতটি তারা থাকে, এরকম করে সাতটি তারা থাকে, বুঝছো তো? এরকম করে সাতটি তারা, এইভাবে সাতটা থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম সাতটি তারা একটা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, মানে কাল্পনিক রেখা দিয়ে যদি আমরা যুক্ত করি তখনই হয় সেটা সপ্তর্ষি মণ্ডল। আচ্ছা, সপ্তর্ষি মণ্ডলে এরকম নামকরণের কারণ কি? সপ্তর্ষি মণ্ডলে যে সাতটি তারা তাদের নাম হচ্ছে বশিষ্ঠ, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ এবং প্রত্যু। এরা কি সাতজন ঋষির নাম, এদের নামাঙ্কিত করা হয়েছে, সাতটি তারা নিয়ে গঠিত বলে বলে সপ্তর্ষি মণ্ডল। ধূমকেতু কি? ঝাঁটার মতো গ্যাসের লেজওয়ালা একটি উজ্জ্বল বস্তু সৌরজগতের এলাকায় প্রবেশ করে, সূর্যের আকর্ষণে ক্ষয় পেতে পেতে চারদিকে ঘুরে আবার মহাশূন্যে মিলিয়ে যায়, তার নাম হচ্ছে ধূমকেতু। সবচেয়ে বিখ্যাত ধূমকেতু কোনটি? হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায়? 75 বছর পর। আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি? লুব্ধক। তাহলে সব থেকে বড় নক্ষত্র হচ্ছে আদ্রা এবং সব থেকে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে লুব্ধক, মনে রাখবে। উল্কাপাত কি? কখনো কখনো সৌরজগতের ভেতরে কোনো তারার মতো জ্বলন্ত অংশ হঠাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে চলে এলে তখন সেই বস্তুটি পৃথিবীর টানে নিচে নেমে আসে, সেটি হচ্ছে উল্কাপাত, যাকে আমরা কি চলতি কথায় কি বলি? তারা খসা। এই উল্কাপাত থেকেই কিন্তু প্রথম লোহা পাওয়া গিয়েছিল। শুকতারা ও সন্ধ্যতারা কি? শুকতারা সন্ধ্যতারা কিন্তু একটিই তারা, বুঝেছ? ভোরবেলা পূর্ব আকাশে যে জল জল করে যে তারা সেটি হচ্ছে শুকতারা, আর সন্ধ্যাবেলায় সেই তারাটাই যখন পশ্চিম আকাশে আমরা জল জল করতে দেখি সেটি হচ্ছে সন্ধ্যা তারা। এটি আসলে কি? শুক্র গ্রহ। সূর্যের কোন গ্রহের বলয় আছে? শনি গ্রহের বলয় আছে। পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 2,29,000 মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 14,95,00,000 বর্গ কিলোমিটার।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। পৃথিবীর গতি কি কয় প্রকার? পৃথিবী সূর্যের চারপাশে যেমন ঘোরে তেমনি নিজ অক্ষের উপরেও পৃথিবী ঘোরে। পৃথিবী নিজের অক্ষের উপর এমন করে ঘুরতে 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 সূর্যের চারপাশে ঘোরে, তাই তো? একেই বলা হয় পৃথিবীর গতি। পৃথিবীর দুটি গতি, একটি হচ্ছে আহ্নিক গতি আর একটি হচ্ছে বার্ষিক গতি। পৃথিবী নিজের কক্ষপথে যখন ঘোরে সেটা হচ্ছে আহ্নিক গতি, আর পৃথিবী নিজের কক্ষপথের উপর ঘুরতে ঘুরতে যখন সূর্যের চারপাশে ঘোরে সেটি হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে দিন রাত হয়। তার মানে পৃথিবী যখন ঘুরছে যে অংশটা সূর্যের আলোর সামনে থাকে তখন হয় দিন, বিপরীত দিকটা হয় রাত। আর বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। পূর্ণিমা ও অমাবস্যা কোন সময়কে বলে? রাতের আকাশে দেখতে পাওয়া গোলাকার, যখন আমরা চাঁদকে সম্পূর্ণ গোলাকার দেখি তখন সেটি হচ্ছে পূর্ণিমা। আর যে উত্তর আকাশে চাঁদ দেখা যায় না সেটি হচ্ছে অমাবস্যা। আচ্ছা, জ্যোৎস্না কাকে বলে? আচ্ছা, তোমাদের তাহলে এই অবধি থাকলো, তাই তো? তাহলে আজকে তোমাদের আমি 20 আর 21 পেজ পড়িয়ে দিলাম, সেটা কিন্তু তোমরা খুব ভালো মতন পড়বে। আর 2 পেজ এপ্রিল মাসে বাকি আছে, নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়ে দেব। আর এইচটি তোমাদেরকে যেগুলো দিচ্ছি আমি সেগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। তাহলে আজকে এই অবধি থাক, পরবর্তী ক্লাসে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে।